আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজ সামনে রেখে প্রাথমিক ক্যাম্প শুরু হয়েছে জাতীয় ক্রিকেট দলের প্রথম দিন খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিং হয়েছে তবে আগামী মাসে ভারতে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষের সিরিজের সময় নতুন কোচ না পাওয়ার সম্ভাবনায় বেশি বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এস এম সুমনের রিপোর্ট জুনের প্রথম সপ্তাহে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত হবে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার টোয়েন্টি টোয়েন্টি সিরিজ এরপর জুলাইয়ে বাংলাদেশ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজে সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে লাল সবুজের দল এই দুই সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রথম দিন ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং করানো হয় শ্রীলঙ্কার নিধাস ট্রফির পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশের ক্রিকেটাররা তাই কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন ক্রিকেটারদের ফিটনেসের উপর জোর দেওয়া হয়েছে বলে জানান ট্রেনার ক্রিকেটাররা অনেকদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে দুটি সিরিজ সামনে রেখে এই কন্ডিশনিং ক্যাম্পটি খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগের চেয়ে ক্রিকেটাররা অনেক বেশি সচেতন হয়েছে ফিটনেস নিয়ে তারা অনেক বেশি ইতিবাচক মনোভাবী জাতীয় ক্রিকেট দলের জন্য এখনো কোচ পায়নি বিসিবি তাই আফগানিস্তানের বিপক্ষে টি সিরিজে বর্তমান কোচিং স্টাফদের থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন পরিচালক আকরাম খান ম্যাক্সিমাম আপনার যারা লাস্ট সিরিজে যেটা গিয়েছিল ওই স্টাফরাই থাকছে এর মধ্যে যদি আমরা নতুন কিছু পেয়ে যাই তাহলে তো আপনার অন্য চিন্তা ভাবনা থাকবে বাট আপাতত ওই ওইভাবেই আছে তিন জুন দেরাদুনি শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা আলাপ আলোচনা বৈশাখী সংবাদ ঢাকা